ছাত্রলীগের 30তম এই সম্মেলনের স্নেহ সম্পাদক সভাপতি এবং ছাত্রলীগের সকল নেতাকর্মী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, দোয়া আশীর্বাদ জানাই, এই বিজয়ের মাসের অভিনন্দন জানাচ্ছি। কারণ আমাদের এই বিজয় অর্জনে প্রতিটি সংগ্রামে সেই ভাষা আন্দোলন, ছয় দফা সত্র নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার অধিকার, গণতন্ত্র মুক্তির সংগ্রাম, ভোট ও ভাতের অধিকার সহ প্রতিটি সংগ্রামেই ছাত্রলীগের অবদান রয়েছে। আমাদের প্রিয় নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন যে ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস যে ছাত্রলীগের ইতিহাসের সঙ্গে জড়িত এটা তিনি স্বীকৃতি দিয়ে গেছেন। আজকে 6 ডিসেম্বর, আমরা তখন গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক সেই আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের ফসল ছিল স্বৈরাচার এরশাদের পদত্যাগ হয়েছিল এই 6 ডিসেম্বর। কাজী গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে আমরা এই দিবসটি সবসময় পালন করতাম। তাছাড়া জিয়াউর রহমান যে ক্ষমতা দখল করেছিল, জাতির পিতাকে হত্যার পর খন্দকার মোস্তাকের দোসর, মোস্তাক তাকে সেনাবাহিনী প্রধান, চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আবার ক্ষমতা দখল করে রাতের অন্ধকারে সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। অবৈধভাবে ক্ষমতা দখল করেই তার অত্যাচার নির্যাতন শুরু হয়। ঠিক তারই পদাঙ্গ অনুসরণ করে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে, আর একইভাবে জেনারেল এরশাদও বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ, নানা ধরনের ঘটনা ঘটায় এবং সেখানেও আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার করে। 2001 সালে যখনই খালেদা জিয়া ক্ষমতা আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে চেয়ার থেকে সরিয়ে দিয়ে তাদের মন মতো একজন ভিসিকে সেখানে বসিয়ে দিল, সে রাতের অন্ধকারে ভিসির পদটাও তারা দখল করে নিল। 2013 সালে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে প্রায় 3000 মানুষকে আগুনে দগ্ধ করে, 500 মানুষকে আগুনে পুড়িয়ে মারে, 3500 উপর গাড়ি, বাস, লঞ্চ, রেল কোনো কিছু ওদের হাত থেকে রেহাই পায়নি। অগ্নিসন্ত্রাস করে সমস্ত জায়গায় আগুন লাগায়, মানুষ হত্যা করে, এটাই তো তাদের চরিত্র। খালেদা জিয়া হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগকে শিক্ষা দিতে তার ছাত্রদলই নাকি যথেষ্ট ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল, আর এর প্রতিবাদে আমি ছাত্রদের হাতে বই, খাতা, কলম তুলে দিয়েছিলাম। আমাদের শক্তি জনগণ, আমাদের পেট্রোল বাহিনী লাগে না, কিন্তু ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করে উপযুক্ত নাগরিক হবে, দেশের দায়িত্বভার ভবিষ্যতে নেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি ছাত্রদের হাতে কাগজ কলম তুলে দিয়ে বলেছিলাম যে তোমরা শিক্ষা শুধু নিজেরাই গ্রহণ করবে না, ছুটিতে যখন বাড়িতে যাবে কোনো মানুষ যদি নিরক্ষর থাকে তাকে স্বাক্ষর জ্ঞান দেবে, এবং আমাদের ছাত্রলীগ সেটাই করেছিল। আজকে বাংলাদেশের মানুষের যত অর্জন, প্রতিটি অর্জনই হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এই গণতান্ত্রিক পার্টি, যা যে পার্টি এদেশের স্বাধীনতা অর্জন করেছে সেই দল। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে। আল্লাহর রহমতে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আজকে সেই উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি, আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগ চিরদিনই অগ্রসেনা, কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা সংগ্রামে যে কর্মসূচি, যে প্ল্যানটা করতেন, ছাত্রলীগকে কিন্তু আগে সেটা বলতেন। আরেকটি কথা আমি বলতে চাই, কিছু গুজব ছড়াচ্ছে কি ব্যাংকে টাকা নাই, টাকা নাই বলে অনেকে টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে। তো আমি আগেও বক্তৃতা বলছি, এখনও বলি যে এদের কি চোরের সাথে কোনো সখ্যতা আছে কি না, যে ব্যাংকের থেকে টাকা নিয়ে ঘরে রাখলে চোরের পোয়া বাড়ো, চোর চুরি করে খেতে পারবে, সেই ব্যবস্থা করে দিচ্ছে কেউ কেউ নাকি, আমি জানি না। কিন্তু আমি একটা কথা স্পষ্ট জানাতে চাই, বাংলাদেশের ব্যাংকের গভর্নরের সাথে আমি কথা বলেছি,
আমি অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি, আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই, প্রতি ব্যাংকেই টাকা আছে। কাজেই আমি বলবো, গুজবে কেউ কান দেবেন না, এটাই আমার সকলের কাছে একটা অনুরোধ। তো সবাই ভালো থাকবে, সবাইকে আমি আবারও দোয়া জানাই, ছাত্রলীগ এদেশের ইতিহাসের সাথে জড়িত, আগামী দিনেও তারা বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখবে, এ আশা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ছাত্রলীগের।